আল মদিনা ট্রাভেল এলএলসি, দুবাই ভিজিট ভিসা, ওয়ার্ক পারমিট ভিসা, বিজনেস ভিসা, ট্রেড লাইসেন্স প্রসেসিং, উমরাহ প্যাকেজ, পাসপোর্ট রিনিউ, ট্রাভেল ইন্স্যুরেন্স সেবার জন্য সহজ, বিশ্বস্ত, নির্ভরযোগ্য প্রতিষ্ঠান আল মদিনা ট্রাভেল এলএলসি। ম্যাপ টিভি, আমার দেশ, আমার গর্ব। গত কয়েক বছর থেকে বিয়ানীবাজারে দোকান চুরির ঘটনা হরহামেশা হয়ে উঠেছে। এসব ঘটনার মধ্যে যোগ হয়েছে অভিনব আরও একটি চুরির ঘটনা। পৌরশহরের আলামিন সুপার মার্কেটে তিনটি দোকানে চুরির ঘটনা ঘটেছে। ব্যবসায়ীরা জানান, গত 14 ফেব্রুয়ারি মার্কেটে অবস্থিত স্পাইজুন নামের মোবাইলের দোকানে বিক্রেতা মাগরিবের নামাজে থাকা অবস্থায় দোকান ফাঁকা পেয়ে এক তরুণ মোবাইল চুরি করে ব্যাগে ঢুকিয়ে নিয়ে যায়। বিষয়টি স্পাইজুনের সিসি ক্যামেরায় ধরা পড়ে। এর আগে 1 ফেব্রুয়ারি একই মার্কেটের মাদার মোবাইল সার্ভিসিংয়ে কেসের তালা ভেঙে নগদ টাকা ও মোবাইল এবং মোবাইল ক্যাম্পাস থেকে নগদ 20,000 টাকা চুরি হয়। এসব ঘটনায় উদ্বিগ্ন ব্যবসায়ীরা। আমার দোকানেও মানুষ নাই, মাকরিবের নামাজও গেছি আমি যথাক্রমে তৈয়া, আপনার তুলার এবং নামাজের স্টিকার আছে আমরা তৈয়া দিই। তো নামাজে যাওয়ার পরে আপনার আমি তো নামাজ পড়ে আইসি, আইয়ে দেখি আমার দোকানেও আপনার মাল একটা শর্ট বলতে যেটা লাগছে আমার চোখত এটা শর্ট। আমি আর গেছি না, পরে আমার বসরা জানাইছি, বসে সিসিটিভির ফুটেজ দিয়েছেন, দেখিয়া একটা লোক শনাক্ত হয়েছে যে আমার দোকানে আইসে, আগে 3-4টা মোবাইল আমার দোকান থেকে ব্যাগও বড়িয়া লইয়া গেছে, যেটা সিসিটিভি ফুটেজও ধরা খাইছে। গত 1 তারিখ আমি বেমার আসলাম, দরকার 15-20 দিন। তো হঠাৎ করেই সন্ধ্যার দিকে আমার দোকানের যে আছে কর্মচারী এ ফোন দিছে, আমার ফোন দিয়ে কইছে যে চাচা ওলা তোমার ক্যাশ ভাঙ্গা, আমার ফোন নাই, এরপরে টাকা নাই। আমি কইছি দে বালা করে দেয়া, পরে আমি ভিডিও কল দিছি, দেওয়ার পরে সারা ঘটনা দেখছি, অথবা আমার ক্যাশের তালাউলা ভাঙ্গা, ক্যাশটা কি মোবাইল নিছে, 6 প্লাস নিছে, এরপরে আপনার কিছু সংখ্যক টাকা নিছে 8-10 হাজার হইব। তো ইলা যদি বারবার যদি আমরা মার্কেট থাকি টাকা পয়সা যায় বা অন্যান্য মার্কেট থাকি টাকা পয়সা যায়, তাহলে তো আমরা ভোগান্তির মাঝে থাকবো। তো আমরা চাই সব সচেতন হইতে পারবি, বিয়ানীবাজারের যারা ব্যবসায়ী আছেন সবর দৃষ্টি আকর্ষণ করে করে আমি সব সচেতন থাকবা, আর আমরা সহযোগিতা করবা, যাতে এখন আমরা এখন দৌড়ছি আমরা স্পাইজুন থাকি ভিডিও ফুটেজের মাধ্যমে, এখন আমরা সামনে দিয়ে চাইমু যে আরও বেশি করে ইলাকে কিছু করতো না বা আমরা। স্পাইজুনের সিসি ক্যামেরার ফুটেজ সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলে চোর শনাক্ত হয়েছে বলে জানান ব্যবসায়ীরা। শাকের আহমদ, ম্যাপ টিভি। ইতিহাস, ঐতিহ্য, সংবাদ, বিনোদন, ব্যতিক্রমী সব আয়োজন। ম্যাপ টিভি, আমার দেশ, আমার গর্ব।